বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আর ভালোবাসায় ভালো আছি। তো আমি 1 তারিখে বাসা চেঞ্জ করেছি, ওই ভিডিওটাই আজকে শেয়ার করলাম তোমাদের মাঝে। এই তো আমি তোমাদের টাটা দিচ্ছি, বাসা দেখতে যাচ্ছি, এর জন্য তোমাদের টাটা দিয়ে বাসা দেখতে যাচ্ছি। ভাবলাম একটু শেয়ার করি, ও কথা বলছে, কোনো ভুল হলে কিছু মনে করবেন না। এই তো ওখানে গিয়ে আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ সবাই। আমার দর্শকরা, আমরা একটু বাইরে বাইরে হচ্ছি বাসা দেখতে। এই তো বাসা দেখার জন্য নামতেছি, তাই আপনাদের মাঝে একটু শ্যুট করলাম। এই তো বাসা দেখতে আসছি। আমার তো বাসা নেওয়ার কথা ছিল না, বাড়ি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে একটা নতুন বাসা হয়েছে, এখনো বাসার জানালা লাগাইনি। বাসা নিয়েছি 31 তারিখে আর উঠেছি 1 তারিখে। কোনো কিছুই বাসা তো আগে নিলে সব কিছু ধুয়ে ধায়ে কমপ্লিট করে, আমি কিছুই করিনি। আমাদের তো এখানে থাকার কথা ছিল না, তো এখানে একটা বাসা পেয়েছি একদম আমার বাসার কাছে, তো ওটাই নিয়ে নিয়েছি, কিচ্ছু করার নেই। এই তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এই তো এটা হচ্ছে রান্নাঘর, বাসা নিয়েছি। বাসাতে তো চুলা লাগানো যায় না, আমার যে আগের চুলা ছিল এখন অন্য চুলা এনে তারপর লাগাতে হয়েছে। এই যে মিস্ত্রি আনছি কাজ করতেছে, এটা একটু শেয়ার করলাম তোমাদের মাঝে। তো আমার ছেলে দাঁড়িয়ে আছে, চুলা অনেক কষ্ট করে ই করছি, লাগানোই যাচ্ছে না। এটা হচ্ছে বাথরুম। এই তো একটু একটু দেখছো কি অবস্থা, এলো মেলো সব কিছু। আমার তো বাসা চেঞ্জ করার শুনে কান্না আসে। এই তো আমার ছেলে বাসা, যেদিন আমরা সকালের দিকেই 8টার দিকেই ই করছি, ও রাতে খেয়েছে আর বিকেল 5টার দিকে খেয়েছে। তো এখানে ও এই জীবনের প্রথম হাত দিয়ে কিছু খেলো, ক্ষুধা লাগছে অনেক, তাই বুঝি একটু খেলো। সবাই মাশাল্লাহ বলবে, বাইরে থেকে কিনে আনা হয়েছে। একটা হচ্ছে গরুর আর একটা হচ্ছে মুরগি, ও খাচ্ছে, আমার কাছে খুব আনন্দ লাগছে। এই জীবনের প্রথম মানুষের হয় কি ক্ষুধা লাগলে যা হয় আর কি। আগের দিন রাত্র 12টার দিকে খেয়েছে আর পরের দিন বিকাল 5টার দিকে খেয়েছে ও। এটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, সবাই মাশাল্লাহ বলবে। তো আমাকে যারা যারা সাপোর্ট করতেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া রইল, তাছাড়া তো আর কিছুই না। হ্যাঁ, কিছু আছে, তো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। খাওয়া দাওয়া শেষ হলো, এটা হচ্ছে রান্নাঘর, পরে শ্যুট করবো, এখন আর শ্যুট করিনি। সব কিছু এলোমেলো, রাত্র অন্ধকার, তেমন কিছু দেখা যায় না। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভিডিওটি দেখবে।